আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিত্যদিনে শিরিন। আশা করি সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এসেছি আজকে একটি ডেইলি ব্লগ নিয়ে, তো শুরু করতে যাচ্ছি আজকের পর্বটি। যেহেতু ডেইলি ব্লগ, রান্না থেকেই, দুপুরের রান্না থেকেই শুরু করেছি। তো কী কী রান্না করব কেটে রেডি করে নিয়েছি, ধুয়ে একে একে রান্না করব আর আপনাদের সাথে গল্প করব। চাপা সুরকি ভর্তা হবে, চিংড়ি মাছের ভর্তা, ধনিয়া পাতা ভর্তা, বেগুন ভাজা, ইলিশ মাছ ভাজা আর ডিম ভুনা করব, সাথে থাকবে ভুনা খিচুড়ি। মেয়ের, বড় মেয়ের আবদার করলো যে আম্মু ভুনা খিচুড়ি খাবো, আর আইটেমগুলো ও বলে দিয়েছে যে ওর নাকি খুব খেতে ইচ্ছা করছে হঠাৎ করেই। তা আমিও মা যেহেতু, তো শুরু করে দিলাম মেয়ের ডিমান্ড পুরো করার জন্য রান্নাবান্না। ও কিন্তু ভার্সিটিতে চলে গিয়েছে আর আমি দুপুরবেলা রান্না শুরু করছি। তো প্রথমেই ডিমটা একটু ভেজে নিব, ডিম ভুনা করব সেই কারণেই। আসলে ডেইলি ব্লগগুলো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে, আর আমার কিন্তু সেভাবে ডেইলি ব্লগ খুব একটা করা হয় না, আর মাঝে মাঝে করতে কিন্তু ভালোই লাগে। এই জন্যই ভাবলাম যে আজকে যা যা রান্না করব আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করব আর কথা বলবো, আপনাদের সাথে গল্প করব। ডিমটা ভেজে উঠিয়ে নিয়েছি আর ওই তেলেই বেগুন ভাজা করে নিচ্ছি। রান্না খুব একটা ঝামেলা না, সেই জন্যই একটু ধীর স্থিরভাবে রান্নাবান্না করছি একে একে। আসলে আমরা ইউটিউবাররা খুব কষ্ট করি, আপনাদের সাথে একটু শেয়ার করি আমাদের মনের কথাগুলো। খুব কষ্ট করে আমাদেরকে একটা ভিডিও বানাতে হয়, আর ভিডিও বানাতে অনেক সময়, অনেক ধৈর্য, অনেক পরিশ্রমও করতে হয়। তো আমরা যারা ছোট ইউটিউবাররা আছি তারা কিন্তু অনেক পরিশ্রম করছি। জানি না ইউটিউব আমাদের কবে সাপোর্ট করবে, আমাদের চ্যানেলটা আমরা গ্রো করতে পারবো। সেই ধৈর্য ধরেই কাজ করে যাচ্ছি। এ হচ্ছে আমার বাসা, ডাইনিং, ড্রয়িং, আমার বেডরুমটা দেখালাম। আসলে বাসাটা খুব অগোছালো হয়ে আছে, মেয়ে স্কুল থেকে আসছে, আমার অ্যাসিস্ট্যান্ট ঘর গোছাচ্ছে, এখনও ঘর গোছানো হয়নি। সোয়া বারোটা বাজে দুপুর, তো ঘরটা গুছাচ্ছে, কেটে দিয়ে আসছে, ধুয়ে আমি রান্না করছি আর ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে আমার ফ্ল্যাটটা। আসলে খুব একটা গুছিয়ে রাখতে পারি না, মোটামুটি গুছিয়ে রাখি। মেয়েকে নাস্তা দিয়েছি, মেয়ে নাস্তা খায়নি, স্কুল থেকে এসে কী কী করে বেড়াচ্ছে, আর আমি ওর পেছন পেছন চিল্লাচ্ছি যে নাস্তা খাও, নাস্তা খাও। সোয়া বারোটা বেজে গিয়েছে, নাস্তা খাওয়ার কোনো তাগিদই নাই। আসলে আজকালকার বাচ্চারা খুব একটা খেতেও চায় না, কেন যে ওরা খেতে চায় না বুঝি না। ফাস্টফুডের খাবারগুলো খুব বেশি পছন্দ করে, কিন্তু এই নর্মাল খাবারগুলো ওরা যেন খেতে চায় না, ওদের নাকি ক্ষুধাই থাকে না। তো দুপুরবেলা সবাই এই সময়তে ব্যস্ত থাকে রান্না বান্না কাজকর্ম নিয়ে, আমিও মোটামুটি ব্যস্ত। এই যে ফুলদানিটা, এখানে অনেক কিছু ফুল আমি একটু পলিথিন দিয়ে ঢেকে রেখেছি, কারণ অনেক ধুলা পড়ে যায়, যখন গেস্ট আসে তখন পলিথিনগুলো খুলে দিই, এতে করে আমার ফুলগুলো কিন্তু নতুন নতুন থাকে। একটা টিপস আপনাদেরকে দিয়ে দিলাম। আর বেগুনটা উঠিয়ে দিচ্ছি, আর এখানে হচ্ছে ওই যে ইউটিউবারদের নিয়ে কথা বলছিলাম। আসলে আমরা কিন্তু অনেক কষ্ট করি, আমরা কিন্তু ম্যাক্সিমাম দেখা যায় হাউসওয়াইফরা যারা আমরা আছি, যারা ইউটিউবিং করি, তাদের কিন্তু অক্লান্ত পরিশ্রম করতে হয়। সেই তুলনায় কিন্তু আমাদের ভিউ খুব একটা আসে না বা চ্যানেলটা গ্রো হচ্ছে না, হতাশ হয়ে পড়ি মাঝে মাঝে, আবার শুরু করি কাজ। এভাবেই চলছে আমাদের ইউটিউবিং কাজ, দৈনন্দিন কাজগুলো আমরা এভাবেই ভাগ করে করে করি। তো বেগুন ভাজা হচ্ছে, এখন ধনিয়া পাতা ভর্তা করার জন্য প্রিপারেশন নিচ্ছি। ধনিয়া পাতা পেঁয়াজ দিয়ে একটু টেলে নিব, টেলে নিলে হয় কি, ধনিয়া পাতার পানিটা কিন্তু টেনে যায়, আর ভর্তাটা করলে কিন্তু খুব সুন্দর হয়, পানি পানি হয়ে যায় না। তা আমি যখনই ধনিয়া পাতা ভর্তা করি তখন আমি এইভাবেই একটু টেলে নিই, এতে করে আমার ভীষণ ভালো লাগে খেতে ভর্তাটা। তো আমার ভিউয়ার্সরা যারা আছেন আমাদেরকে অনেক অনেক সাপোর্ট করবেন, কারণ আমরা কিন্তু অনেক কষ্ট করে একটি ভিডিও মেক করি, তারপরে ভয়েস দিতে হয়, তারপরে অনেক কাজ করতে হয়। যাই হোক, আপনাদের সাপোর্ট কিন্তু আমাদের খুব দরকার। এই যে ধনে পাতা, কাঁচামরিচ আর সামান্য একটু তেঁতুল নিয়েছি, ধনে পাতাটা বেটে ভর্তা করে ফেলবো। ধনে পাতা ভর্তার মধ্যে তেঁতুল দিলে আমার ভীষণ ভালো লাগে খেতে। এখন চিংড়ি মাছের জন্য
রেডি করছি চিংড়ি মাছের ভর্তা করব। তো চিংড়ি মাছ, পেঁয়াজ আর শুকনো মরিচ আর লবণ দিয়ে টেলে নিব, টেলে তারপরে পাটায় বেটে নিব। চিংড়ি মাছের ভর্তা কিন্তু হাতে চটকেও করা যায়, আমি কিন্তু দুভাবেই করি আর আজকে এইভাবেই করব। আসলে অনেক কষ্ট হয়, আমার চ্যানেলটা প্রায় 2.5 বছর হয়ে গিয়েছে, আমার চ্যানেলের অবস্থা কতটুকু কি আমি এখনও বুঝতে পারছি না, চ্যানেলটা গ্রো করছে না কেন। আসলে মাঝে মাঝে কন্টিনিউ ভিডিও দেই, আবার কখনো কখনো একটু গ্যাপ পড়ে যায় আর তখনই হয়তো বা চ্যানেলটা ডিউ হয়ে যায়। আমাদেরও একটু কর্মদোষ আছে, আমরা রেগুলার হতে পারি না, পারিপার্শ্বিক অনেক কাজকর্ম থাকে, যা ঝামেলা থাকে সব কিছু মিলিয়ে। আর ইউটিউবকে বলবো আমাদেরকে একটু সাপোর্ট করার জন্য, আমরা যারা নতুন আছি তাদেরকে একটু সাপোর্ট করার জন্য, যাদের চ্যানেল গ্রো হয়ে গিয়েছে বা যারা অনেক বড় ইউটিউবার হয়ে গেছেন তাদের তো আর কিছু করার লাগে না ইউটিউবকে, কিন্তু আমাদের কিন্তু অনেক কষ্ট করতে হয়। আমাদের দিকে যেন একটু সুনজর দেন, আমরা একটু আশা করি তাদের সাপোর্টের জন্য। তারপরে এখন ডিম ভুনা করে নিব, পেঁয়াজ বাটা দিচ্ছি। আর আমাদের একটু সমস্যা, আমরা রেগুলার করতে পারি না ভিডিওগুলো, সে কারণে হয়তো আমাদের একটু পিছিয়ে যেতে হচ্ছে বারবার। যাই হোক, সবাই একটু সাপোর্ট করবেন, এতে করে আমাদের ভিডিও দেওয়ার আগ্রহটা বেড়ে যাবে। ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, আপনজনদের সাথে, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যারা চ্যানেলটি আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, এতে করে আমার নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনি সেটা দেখতে পাবেন। তো এখন ডিম ভুনা করার জন্য মশলা কষিয়ে নিচ্ছি। অনেক কথা বললাম, আসলে রান্নার তেমন একটা ঝামেলা ছিল না, তো তাই অনেক কথা বলে ফেললাম, কেউ কিছু মনে করবেন না। আপনাদের সাথে শেয়ার না করলে কার সাথে শেয়ার করব কথা বলেন। প্রতিদিনই তো আমাদের রুটিন হচ্ছে সকালের নাস্তা, দুপুরের খাবার, বিকালের নাস্তা, আবার রাতের ডিনার, এগুলো তৈরি করা বা খাওয়া। তো একই খাবার বারবার খেতে সব মানে প্রতিদিন ভালো লাগে না। তো যেহেতু রান্না করব, মেয়ের যখন ডিমান্ড করলো যে খিচুড়ি খাবে, আমিও সাই দিলাম, শুরু করে দিলাম যে ঠিক আছে তোমার ডিমান্ড, আজকে তোমার পছন্দ অনুযায়ী মেনু হবে। মাঝে মাঝে একটু খাবারগুলো রদবদল করে রান্না করে নিলে ভালো লাগে, কোনো অকেশন লাগে না, নিজেরা নিজেরাই পার্টি করা যায়। ফ্যামিলি যারা আছি আমরা, হাজব্যান্ড ওয়াইফ আর ছেলেমেয়েরা যারা আছি তাদের, আমরা ঘরে যারা থাকি তারাই কিন্তু মজা মজা রান্না করে অনেক সময় পার্টি করতে পারি। এতে করে কিন্তু সবার মধ্যে একটা আন্তরিকতা বাড়ে, ভালোবাসা বাড়ে, মানে টান বাড়ে যেটাকে বলে। তো সুখ কিন্তু এভাবেই নিজেদের থেকেই ক্রিয়েট করতে হয়, সুখ শান্তি সবই আল্লাহর দান। আর আমরা যদি সবাই মিলেমিশে এভাবে করি তাহলে কিন্তু ঘরের মধ্যে অনেক শান্তি আসে। সবাই এরকম চেষ্টা করবেন, ফ্যামিলিতে খুনসুটি লেগেই থাকবে, সেগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন, সবাই একটু শান্তি মতো থাকার চেষ্টা করবেন, সবাই সবাইকে, ফ্যামিলির সবাই সবাইকে সাপোর্ট করবেন। আর একটা পরিবারের থেকে বড় কিন্তু কেউ হতে পারে না, সেজন্য পরিবারকে অনেক বেশি প্রাধান্যতা দিতে হবে। আর সবচেয়ে বড় কথা, মানুষ কিন্তু একে অপরের দোষ ধরার নামে ওস্তাদ, এই জিনিসগুলো কিন্তু অ্যাভয়েড করলে জীবনটা কিন্তু অনেক সুন্দর হয়ে যায়। দোষ না ধরে মানে পজিটিভলি যদি সব কিছু নেওয়া যায় তাহলে কিন্তু অনেক শান্তি আসে। জীবনে তো অনেক ঘটনা ঘটবে, ভালোও আসবে খারাপও আসবে, তো খারাপগুলোকে আমরা খারাপভাবে না দেখে সেগুলোকে পোলাইটলি করার মিটমাট করার চেষ্টা করব। এতে করে কিন্তু আমরা অনেক ভালো একটা মানে বন্ডিং সৃষ্টি হবে, আন্তরিকতা সৃষ্টি হবে, ভালোবাসা বাড়বে, সুখ এভাবেই নিজেদেরকে সৃষ্টি করে নিতে হয়। খিচুড়ি টকবক করে ফুটছে, আমার খিচুড়ি হয়ে গেছে, ইলিশ মাছ ভাজাও হয়ে গিয়েছে, আমার রান্না কিন্তু মোটামুটি শেষ। আজকে কিন্তু আপনাদের সাথে আমি অনেক কথা বলে ফেলেছি, আমার ভুল ত্রুটিগুলো কিন্তু অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। রান্না শেষ করে গোসল করে নামাজ পড়ে নিয়েছি, খাবার ডাইনিং টেবিলে পরিবেশন করা হয়ে গেছে, এখন খাবো। আপনারা সবাই আমার মতো মাঝে মাঝে এরকম রান্নাবান্না করবেন, ফ্যামিলিকে
ভালো ভালো খাওয়াবেন, দেখবেন ফ্যামিলিতে অনেক শান্তি চলে আসবে। এই আমার জলপাইয়ের আচার, এটা কিন্তু আমার হোমমেড, আমি ঘরে তৈরি করেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার সাথেই থাকবেন, আমার আমার জন্য, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। ধনিয়া পাতা ভর্তাটা কিন্তু আমি দিতে ভুলে গিয়েছি, আমি এই জন্য সরি। আর আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি, খাওয়া শুরু করব। আল্লাহ হাফেজ।